সিরিয়াসলি বলছি, আমি এতক্ষণ ভেবেছিলাম এটা অ্যাপ্লিকের কাজ করে, না এটা হ্যান্ড ফেম পুরো গোল্ডেন দিয়ে যে ভরাট করা মানে পাইপিং গুলো করা রয়েছে, এটা কিন্তু আরির কাজ। মানে পুরো সূক্ষ্ম এটা হচ্ছে তোমার কুচিতে পড়ছে, কিন্তু শাড়িটা জোড়া নয়, একই সঙ্গে শাড়িটা বানানো হয়েছে। ও আচ্ছা, মানে তুমি ওইভাবেই বুনিয়েছো। একটা সূক্ষ্ম কাজ, একটা কোথা থেকে সুতো কোনো জায়গায় বার হয়ে নি, একদম নিখুঁত ইউনিক হবে। আমি সত্যি ভাবিনি যে আমি এতটা অবাক হয়ে যাব। শাড়িটা নিয়ে একটু কিছু বলো। নমস্কার, আমি মৌসুমি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজকের অ্যাম্বিয়েন্সটা কি একটু অন্যরকম লাগছে? আমার মনে হয় লাগা কিন্তু উচিত, কারণ আমি সাধারণত এরকম বদ্ধ জায়গায় নিশ্চয়ই করি না, ঘরে করি, বাট আজকের পরিবেশটা কিন্তু একদমই আলাদা। দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে শুধু গয়না, আমি একটা সুন্দর শাড়ি পরে রয়েছি। কেন? তার কারণ একটাই, কারণ মেয়েদের পছন্দের জিনিস কিন্তু হচ্ছে শাড়ি আর গয়না, আর আজকে আমি সেরকমই একটা জায়গায় রয়েছি। কারণ শাড়ি আমি নিজে পরতে ভীষণ ভালোবাসি, আর আমার মনে হয় যে কোনো মেয়ে যতই ওয়েস্টার্ন ড্রেস হোক না কেন, পুজোতে শাড়ি, পয়লা বৈশাখে শাড়ি, মানে শাড়ির মধ্যে একটা আলাদাই আভিজাত্য রয়েছে। আজকে আমাকে এই এত সুন্দর করে সাজিয়ে তোলার পিছনে যিনি রয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে এই যে মালাদি। নমস্কার, আমি মালা চক্রবর্তী। মালাদির কাছে এমন কিছু কালেকশন নেই যেটা আপনারা পাবেন না, আর প্রত্যেক কটা ইউনিক, প্রত্যেক কটারই একটা দুটো কালার পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। কারণ মালাদি চুজ করে শাড়ি রাখে। মালাদির কাছ থেকে আমি আগে অনেকবার কুর্তি নিয়েছি, শাড়ি কখনো নেওয়া হয়নি বলো? সেই জন্য আজকে এসে শাড়িটা পরে নিয়েছি, কারণ প্রথমত সবাই জানে কালো আমার একটা ভীষণ পছন্দের কালার, আর এই শাড়িটা জাস্ট দেখুন ভীষণ সুন্দর, সত্যি সুন্দর, আর গরমের জন্য তো খুবই ভালো, নরম হালকা শাড়ি, হালকা কাজে গরমের জন্য খুবই ভালো। এই সেটা কি শাড়ি বলো? এটা জড়ি তাঁত কটন, তার সঙ্গে হ্যান্ড স্টিচ করা রয়েছে। সত্যি বলছি, দেখুন পুরো কাপড়টা কিন্তু হ্যান্ড স্টিচ পুরোটা। আমি উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি, এই দেখুন পুরো বেল্ট দিয়ে গেছে, প্লাস ভেতরে ছোট ছোট করে একটা বুটা তৈরি করা রয়েছে। অ্যাশ কালারের জড়ির অ্যাশ কালারের শাড়ির ওপরে তোমার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিয়ে সুন্দরভাবে একটা করানো হয়েছে, ভীষণ সুন্দর। আর একদম মিথ্যা কথা বলছি না, শাড়িটা গরমের জন্য একদম পারফেক্ট, এত সুন্দর একটা শাড়ি। এই শাড়িটারই আরেকটা কালেকশন দেখাচ্ছি, এটা দেখাও মালাদি। হ্যাঁ, রেড কালার, এটা একটা রেড কালারের জড়ি তাঁত, তার সঙ্গে হোয়াইট দিয়ে পুরো ফিস করা হয়েছে, আর সাইডে সাদা বর্ডার করা হয়েছে। একটু খুলে দেখাই বলো। দেখাও দেখাও। আমি নিজে যে শাড়িটা পরে রয়েছি ঠিক সেটারই আর একটা শাড়ি, কিন্তু কালারটা যেরকম সুন্দর, হাতের কাজটা দেখুন দুর্ধর্ষ, মানে সাদা আর লাল এই কম্বিনেশনটার মতো একটা সুন্দর কম্বিনেশন আর কিচ্ছু হয় না। আর পুরো শাড়িটা এরকম ফিস ওয়ার্ক করা রয়েছে, কতটা নরম জাস্ট দেখুন। আমি এরকম এরকম পুরো মুড়ে দিলাম, তাও দেখুন এত নরম, ভীষণ সুন্দর। এই শাড়িগুলোর দাম বলে দাও। এগুলো 1750, 1750। এই শাড়িগুলোর দাম হচ্ছে 1750, এই যে আমি যেটা পরে আছি সেটাও 1750, আর এটাও হচ্ছে 1750। বাংলাদেশের তাঁত সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের কটন? হ্যাঁ, এখন হাতে আমাদের যে শাড়িটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশের কটন। এই শাড়িটা সম্পর্কে তুমি একটু বলো। এটা হচ্ছে বাংলাদেশ কটন, মানে একটু কটন কটন, মানে যেরকম জড়ি তাঁতটা দেখলাম একদম মানে হালকা জড়িটা, এটা হচ্ছে বাংলাদেশ কটন, পুরো পিওর, মানে বোনানটা একদম ঘন ঘন, একটু ভারী কিন্তু গরমের জন্য খুবই আরাম। আর এটাকে আমি বানিয়েছি একটু হ্যান্ড স্টিচ হাফ হাফ করে, এটা যেমন এই সবুজটা চলেছে আঁচলের দিকে, এবার জড়ি তাঁত মানে পুরো যদি আমি এটা দিয়ে দিই, মানে বাংলাদেশটা দিই, তাহলে খুব ভারী হয়ে যাবে, যার জন্য আমি হাফ দিয়েছি জড়ি তাঁত, তাহলে গরমে পরার জন্য একদম পারফেক্ট। আর হোয়াইট কালারের জড়ি তাঁত দিয়েছি, তার সঙ্গে ভায়োলেট কালারের সুতো আর পিঙ্ক কালারের সুতো দিয়ে ম্যাচিং করে হ্যান্ড স্টিচ করিয়ে দিয়েছি, খুব সুন্দর কিন্তু। এবং তুমি বলো, এই পুরো যদি সবুজটা থাকতো সেটা কিন্তু একটু ক্যাটক্যাট করতো, ক্যাটক্যাট করতো, প্লাস একটু ভারীও হয়ে যেত, বাংলাদেশ কটনটা একটু ভারী, কিন্তু যখন এই সবুজ আর সাদাটা দিলে তখন কিন্তু একটা আলাদাই শাড়িটার মধ্যে একটা নতুনত্ব পেল, একদম ভীষণ সুন্দর, কি ইউনিক। এটা হচ্ছে আপনার কুচিতে পড়বে,
এটা কুচিতে পড়বে আর এটা হচ্ছে আঁচল, গ্রিনটা হচ্ছে আঁচলে পড়ছে, খুব সুন্দর কিন্তু ভায়োলেট কালার দিয়ে আর পিঙ্ক দিয়ে আর ব্ল্যাক দিয়ে কাজ করা হয়েছে, তার সঙ্গে একটা রেডিশ পাইপিং করা হয়েছে, খুব সুন্দর। এটা কিন্তু সব বয়সের মানে সবাই পড়তে পারবে বলো? হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা শাড়ি। এই শাড়ির দাম বলে দাও। এটা হচ্ছে 2250। এটা হচ্ছে 2250, যেহেতু এটা একটু বাংলাদেশি কটন রয়েছে এটা দামটা একটু বেশি, কিন্তু কিছু করার নেই কারণ কাপড়টাও দেখতে হবে, কোয়ালিটিটা ভীষণ ভালো, তাই এটার দাম হচ্ছে 2250। পুরোটা যদি বাংলাদেশ কটন হতো তাহলে এটা 2850 হয়ে যেত। ওরে বাপরে, ভাবুন বাংলাদেশি কটনের কি দাম। খুব সুন্দর শাড়িটা। আমার হাতে এখন যে কালারের শাড়িটা রয়েছে, কালারটা দেখেছেন, একটা কাঁচা হলুদ কালার, তার সাথে সাদা সবুজ লাল দিয়ে খুব সুন্দর কাজ করা রয়েছে। এটাও হ্যান্ড স্টিচ, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা কি জানেন, এটা হচ্ছে পুরো বাংলাদেশি কটন। আগে যেটা দেখলাম সেটা কিন্তু হাফ হাফ, বাট এটা কিন্তু পুরোটাই বাংলাদেশি কটন, তাই না বলো? হ্যাঁ একদম পুরোটাই বাংলাদেশ কটন। তার সঙ্গে রয়েছে রেড পার আর গোল্ডেন জড়িয়ে দেওয়া পার, এটা শাড়ির সাথেই। খুব সুন্দর, আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন শাড়িটা কত বড়, মানে বিশাল বড় বড়। হ্যাঁ হ্যাঁ, এটা এই দিকটা নিয়ে ধরো, এটা প্যানেল প্যানেল পুরো কাজ করা আছে, মানে প্যানেলের মতো করে পুরোটা এইভাবে কাজ করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, এই যে আমি যেটা নিলাম এই জায়গাটা হচ্ছে আঁচল, এবং পুরো ওয়ার্কটা দেখুন, পুরো শাড়িতেই কিন্তু এরকম প্যানেলের ওয়ার্ক করা রয়েছে, পুরোটাই হ্যান্ড স্টিচ বলো? পুরোটাই হ্যান্ড স্টিচ, দারুন। শাড়িটা একটু ভারী কারণ যেহেতু বাংলাদেশি কটন, এটা কিন্তু আমরা আগে থেকেই বলে দিচ্ছি, মানে আপনাদের কাছে মিথ্যে কথা বলবো না যে হ্যাঁ কটন বলে একদম নরম তুলতুলে, সেটা নয়, তাই না বলো? হ্যাঁ একদম, একটু ভারী, একটু ভারী, কিন্তু গরমের তো পরে খুব আরাম, আরাম না, খুবই আরাম। এবং ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা তোমার দিকেই আছে, আঁচলের কাছেই আছে। এই শাড়ির সাথে শাড়িটা এমনই বড় সড় থাকে, আমি দিচ্ছি, এমনই শাড়িটা বড় থাকে যে এর সাথে ব্লাউজ পিসটাও এইভাবে বানানো থাকে। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখুন মানে এতটাই বড় শাড়িটা যে এর সাথে ব্লাউজ পিসও রয়েছে, এবং মানে হাতেও কিন্তু এরকম কাজ করা পাবেন, তাই না বলো? একদম ভীষণ সুন্দর, কালারটা আমার দারুণ লেগেছে। এই শাড়িটার দাম বলে দাও। এটা 2650 ডিসকাউন্ট দিয়ে, 2850 ছিল ডিসকাউন্ট দিয়ে 2650, কেন এখন অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ হিসাবে চলছে তো ওই জন্য। তাহলে দেখুন অলরেডি 200 টাকা কমে গেল, মানে এখন এই শাড়িটার দাম হচ্ছে 2650, দারুণ। আচ্ছা একটা কথা বলে রাখি, আমরা যে কালারগুলো দেখাচ্ছি এগুলো আমাদের নিজেদের পছন্দ মতো, বাট কেউ যদি চায় তার নিজের পছন্দ মতো এরকম ওয়ার্কের শাড়ি, তাহলে কিন্তু মালাদি সেটাও করে দেবে, তাই তো? একদম, মানে আপনারা নিজেদের পছন্দ মতো শাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাবে, নিজেদের কালার, যদি কোনো ওয়ার্ক দেন যে আমার এই কাজটা দরকার সেটাও কিন্তু হয়ে যাবে, মানে সব রকম সুবিধাই কিন্তু মালাদি দিয়ে দেবে আপনাদের, দারুণ এই শাড়িটা। আচ্ছা দেখো, সবসময় যে শাড়ি দেখাবো তা কেন, স্কুল স্টুডেন্ট রয়েছে, কলেজ স্টুডেন্ট রয়েছে, বা সবসময় যারা অফিসে যায়, স্কুলে যায়, কলেজে যায়, তাদের জন্য একটু কুর্তি দেখাবো না তাও আবার হয় নাকি? শুধু শাড়ি দেখাবো? একদম না, মালাদির কাছে আসলে কিন্তু কুর্তিও পেয়ে যাবেন, তাও এরকম সুন্দর, পুরোটা কিন্তু হ্যান্ড স্টিচ, আর কাপড়টা হচ্ছে একদম কটন, পুরো কটনের কাপড় আর তার সাথে এরকম হ্যান্ড স্টিচ, ভীষণ সুন্দর। এবং হাতাতেও কিন্তু এরকম স্টিচের কাজ করা রয়েছে। এগুলোর দাম কিরকম? এগুলো 1050। এটা হচ্ছে 1050, আমার মনে হয় কাপড়টা অনুযায়ী এবং কাজ অনুযায়ী একদম ঠিকঠাক। আমি নিজে হাতে ধরে রয়েছি তো সত্যি বলছি ভীষণ নরম, মানে এই গরমের দিনে পরার কিন্তু একটা আলাদাই জিনিস, এটা ভীষণ সুন্দর। আর তোমার কাছে আছে যে সেটা বলো। আমার কাছেও একটা ইউনিক আছে, একটা খাদি কটনের মধ্যে আছে, তার সঙ্গে দেখুন আপনি এটা পুরো হাতের কাজ করা রয়েছে, আবার বাটিক দিয়ে আপনার অ্যাপ্লিক করা রয়েছে, আর এইখানে দেখুন আপনি এটা হচ্ছে আপনার পুরো নেভি ব্লু কালার, দেখতে ব্ল্যাক এর মতো লাগছে কিন্তু পুরো নেভি ব্লু কালার, তার সঙ্গে যে স্কাই ব্লু দিয়ে বর্ডার দেওয়া হয়েছে, আর পেছনটা পুরো নেভি ব্লু, আর পাশ থেকে একটা সাদা লেস গেছে, আর হাতাটাও দেখতে পাচ্ছেন এরকম লেস দিয়ে দেওয়া হয়েছে, লেস দেওয়া হয়েছে, প্লাস সাইড দিয়ে একটা ডিজাইন করে তুতে কালার দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ইউনিক, একদম এই রকম জিনিস আপনি মানে কোথাও কোথাও একটার বেশি দুটো কোথাও পাবেন না, যা পাবেন যে নেবে এটা সে আর দ্বিতীয় পাবে না, আর বানিয়ে দিতে বললেও পারবো না, একটা মানে একটাই, ভীষণ সুন্দর, মানে এখানে হ্যান্ড স্টিচ এখানে বাটিক, হ্যাঁ জাস্ট কাজটা দেখুন ভীষণ সুন্দর, এবং মানে কাপড়টা যেহেতু খাদি এতটাই নরম,
আর এখানে বাটিকটা বাটিকের কাপড়টাও ভীষণ সুন্দর। খাদি ভাবে মনে করে সবাই ভারী, কিন্তু এটা সে খাদি নয়, এই খাদিটা খুব নরম এবং হালকা একদম। আর সাইডে একটা করে পকেটও পাবেন, আজকাল তো পকেট না হলে মানুষের চলে না, একটা করে পকেটও পেয়ে যাবে। ও মানে এটাতেও আছে? না ওটাতে নেই, এটাতে নেই। আচ্ছা ওটাতে আছে, ওটাতে আছে। আচ্ছা হয় না কারিগরের কিছু ভুল চুক, ওটাতে ভুল হয়ে গেছে। না ঠিক আছে, তবু বাট এটাও খুব সুন্দর, সব কটা কুর্তিতেই পকেট আছে শুধু ওইটা বাদ দিয়ে। এটা দারুন, এটার দাম বলো? সবই আমি এখন রেখেছি, ডিসকাউন্ট আছে বলে আমি এগুলো 1350-1250 বিক্রি করি, এখন সব ওই পয়লা বৈশাখ অনুযায়ী 1050 করে দিয়ে দিচ্ছি। ভাবুন এই এত সুন্দর একটা কুর্তি, তার দাম হচ্ছে মাত্র 1050। এটা সত্যি ইউনিক, এটা যে পরবে মানে তার দিকে একবার সবাই তাকাবে, একদম তাকাবে, মানে তাকাবে জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছে। সত্যি তাই, এটা এতটাই সুন্দর, ভীষণ ইউনিক, মানে দুটো কালার কন্ট্রাস্টটা এত ভালো লাগছে, কি বলবো, ভীষণ ভালো, দারুন। ও দেখতেই পাচ্ছেন এখানে পুরো কুর্তির সম্ভার, এই এত কুর্তি নিয়ে যদি আমরা বসি তাহলে আজকের এই ব্লগ শেষ হবে না। আর এখানে শুধু মেয়েদের কুর্তি নয়, এখানে কিন্তু ছেলেদের পাঞ্জাবিও পেয়ে যাবে, তাই তো মালাদি? একদম, মানে এখানে শুধু আসলে কিন্তু সবাই পাবে, মানে মেয়েরাও যেমন পাবে ছেলেরাও কিন্তু ইকুয়ালি তাদের পাঞ্জাবিও পেয়ে যাবে, এবং এরকম হাতে স্টিচ করাই কিন্তু। এত কুর্তি রয়েছে, পুরো সম্ভার, এবং বেশিরভাগই কিন্তু কটন, যেহেতু এখন গরম সেজন্য এখন সব কটনের কুর্তি রয়েছে। এছাড়াও কিন্তু অনেক অকেশনে পরার বা জর্জেটের কুর্তি সেগুলো রয়েছে, কিন্তু গরম বলে সেগুলো আর আমরা বার করিনি, যদি কেউ চান তাহলে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। আর তার সঙ্গে হ্যান্ড ফেব্রিক করা রয়েছে। সিরিয়াসলি বলছি, আমি এতক্ষণ ভেবেছিলাম এটা অ্যাপ্লিকের কাজ করা, না এটা হ্যান্ড ফেব্রিক। শুধু ফেব্রিক নয়, আবার সাইড দিয়ে তোমার একটা দেখো হ্যান্ড আড়িও করা রয়েছে। ও এই যে গোল্ডেন গুলো, হ্যাঁ একটা হ্যান্ড আড়ি করা রয়েছে, এই দেখুন, মানে শুধু হ্যান্ড ফেব্রিক নয়, এই যে পুরো গোল্ডেন দিয়ে যে ভরাট করা মানে পাইপিং গুলো করা রয়েছে, এটা কিন্তু আড়ির কাজ, মানে পুরো সূক্ষ্ম কাজ, একদম দারুন। মানে এটার সাথে যে কোনো ব্লাউজ, লাল ব্লাউজ দিয়ে পরা যাবে, সব কালো দিয়ে যাবে, এই যে আমি যেরকম একটা কালো ব্লাউজ দিয়ে পরে রয়েছি, সেটাও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, দারুন। তাছাড়াও একটা কথা আছে, সবাই ভয় ফ্যাব্রিক কেউ নিতে চায় না, কিন্তু এই ফ্যাব্রিক আমি গ্যারান্টি হিসেবে বলবো, এই ফ্যাব্রিকের কালার একদম উঠবে না, একদম গ্যারান্টি। আর তাছাড়া তো বুঝতে পারছেন বুটিক কালেকশন, যে কোনো জিনিস নিতে গেলে আপনি 200 টাকার জিনিস নিলেও প্রথমে একটা ডাইভার্স করতেই হয়, আর এটাকে তো আপনাকে পুরোপুরি ডাইভার্স করতে হবে, কেননা ফ্যাব্রিক আছে প্লাস আছে আড়ি করা আছে। এই শাড়িটা নিতে গেলে আপনাকে ডাইভার্স করতে হবে, কিন্তু গ্যারেন্টি কালার উঠবে না। মানে এটা যদি আপনারা যখন কাচবেন মানে এটা মনে মনে ভয় রাখবেন না যে এটা উঠে যাবে, না একদমই নয়, এটা মালাদির গ্যারেন্টি যে কিচ্ছু হবে না, কিছু হলে আপনারা মালাদির কাছে এসে বলবেন, একদম তাই তো, একদম একদম। এই এত সুন্দর শাড়িটার দামটা জিজ্ঞেস করতে হবে না বলুন? চলুন জিজ্ঞেস করি, বলো। 1450। 1450 কি বলো? হ্যাঁ আমি ভেবেছিলাম 2000-এর উপরে যাবে। না না না, আমার কাছে খুব কম দামে শাড়ি পাওয়া যায়, খুবই কম আর খুবই সুন্দর। সত্যি এটার দাম 1450? আমি এটা নিয়ে বাড়ি চলে যাবো আজকে, একদম নিয়ে চলে যাবো কিন্তু। হ্যাঁ ভীষণ সুন্দর, খুব ইউনিক এই শাড়িটা, মানে দারুণ পড়বে, অ্যাড দেবে, আমার তো বিক্রি হবে ভালো। না কি এসেটা ভালো লাগছে না বলুন? লাগবেই লাগবেই, ভীষণ সুন্দর। প্রথমত তো গঙ্গা যমুনা পার, আর এত সুন্দর কালারফুল, আর এরকম ফেব্রিকের কাজ, এটা ফেব্রিক তো, একদম এটাও ফেব্রিকের কাজ, মানে এবার আমি আর ভুল করিনি, মানে আমি কি দারুণ ফেব্রিকের কাজগুলো দেখুন, মানে দুটো কালার কি সুন্দর কন্ট্রাস্ট করেছে, দারুন। এই শাড়িটা সম্পর্কে একটু বলো।
শাড়িটা পুরো ওই তো বললাম যে পুরো পিওর কটন, একদম গরমের জন্য পারফেক্ট, স্কুল কলেজ অফিস সবকিছুতেই পরা যায়, এত হালকা শাড়ি। কিন্তু একটা একটু বর্ষাকাল, এখন একটু একটু পড়তে গেলে একটু ভালো করে দিনক্ষণ দেখে পড়তে হবে, কেন বর্ষার সময় সাধারণত বুটিকের শাড়ি এভাবে পরা যায় না। আর যদি বা পরেছেন একটু ডাইভার্স করে নিলে ভালো হয়, তো নাহলে এমনি শাড়িটা খুবই যে কোনোভাবে পরা যেতে পারে। সত্যিই তাই, এই শাড়িটা এমনই একটা শাড়ি, এটা কিন্তু যে কোনো ছোটখাটো অনুষ্ঠানেও কিন্তু পরা যাবে বলো, মানে ঘরোয়া অনুষ্ঠানে এর সাথে যদি মালাদের থেকে যদি কিছু জুয়েলারি নিয়ে নেন, মানে এখানে জুয়েলারিও রয়েছে, সব পেয়ে যাবেন, বাইরে যেতে হবে না, বুঝলেন তো, সব মালাদি নিয়ে নেবে, মানে এখান থেকে জুয়েলারি নেবেন, শাড়ি নেবেন, পারলে ব্লাউজটাও মালাদিকে বলবেন যে আমাকে ব্লাউজটা বানিয়ে দিন, ব্যাস, একটা ঘরোয়া অনুষ্ঠানের জন্য এই শাড়িটা পুরো পারফেক্ট। শুধু একটুখানি দিনক্ষণ দেখে পরবেন, মানে বৃষ্টির মধ্যে না পরলেই ভালো বলো? হ্যাঁ একদম, একটু কেননা এইসব শাড়িতে বেশি ঘষাঘষি করা যাবে না, যদি একটু কাদা টাদা লেগে যায় তো সেই জন্য একটু বৃষ্টি শাড়িতে নষ্ট হবে, শাড়িটা নষ্ট, একটু বৃষ্টিতে এড়িয়ে চলাই ভালো। আর কালারটা যেহেতু কি সুন্দর না, তবে বৃষ্টিতে কালার উঠবে না, না আমি কালার ওঠার জন্য বলছি না, মানে শাড়িটা একটু দাগ পাগ লেগে গেলে নষ্ট হবে। আর শাড়িটা যে পুরো কালারটা যে তসর কালার, যেটাকে বলা হয় চন্দন কালার বা তসর কালার, পুরো কালারটা সেটাই। আর পাটটা হচ্ছে গঙ্গা যমুনা, উপরের দিকে হচ্ছে আপনার ব্ল্যাক আর নিচেরটা হচ্ছে অরেঞ্জ, আর খুব সুন্দর, একদম চেককাটা চেককাটা, এটা ফাটাফাটি একটা শাড়ি। আমার কাছে রয়েছে আঁচলের পাটটা, বেশ দারুণ আঁচল পাড়, আর মানে আঁচলটা যেহেতু পুরোটা কাজ করা আছে, কোঁচাটাতে ওই যে স্কার্ট পাড় যেটাকে আমরা বলি, ওটা হাফ আর কি, কেন উপর দিকে তো করা হয় না, সেই জন্য, নইলে পুরো শাড়িটাই একই, মানে পুরো শাড়িটাই হচ্ছে এরকম কাজ করা রয়েছে। দারুন, এই সেটার দাম বলো? সবই ওই এরকম 1650। এটাও 1650? কি করছেন, তাড়াতাড়ি আসুন দেখুন, নালে সব লোকে নিয়ে চলে যাবে, নালে আমি নিয়ে চলে যাব, এত সুন্দর এটা। আজকে না আমি এই ব্ল্যাক কালারের ব্লাউজটা পরে কি যে ভালো কাজ করেছি, কারণ যে কটা শাড়ি মালাদি বার করছে সবকটাই মোটামুটি ব্ল্যাকের সাথে চলে যাচ্ছে, মানে ব্লাউজের সাথে চলে যাচ্ছে। আর এই কালারটা দেখুন, বাসন্তী কালার, কি দুর্ধর্ষ, দারুন। আর উপরের পাটটা পুরোটাই রয়েছে ব্লকের কাজ বলো? হ্যাঁ পুরোটাই ব্লক, আর এখানে যে ফ্রিজ করা আছে পুরোটাই যে ব্লক করা হয়েছে, প্লাস মধ্যিখানে অ্যাপ্লিক আছে, আবার এই যে লেজের কাছে আছে হ্যান্ড স্টিচ, মানে তিন রকম একটা শাড়িতে তিন রকম ভাবে কাজ করা রয়েছে, মানে আপনারা ব্লক পাবেন, হ্যান্ড স্টিচ পাবেন, আবার অ্যাপ্লিকও পাবেন, কি নেই শাড়িটার মধ্যে, আর এরকম সুন্দর, আর পুরো হালকা গো। হ্যাঁ এটা তো জড়িতা, জড়িতাতের উপর করা তো এটা। ও আচ্ছা, না আমি তো শাড়িটা তো বুঝি না বলে, এটা জড়িতাত, জড়িতাতের উপর, মানে আমি যেটা পরে আছি তারই একটা অন্যরকম বলো। এটা তোমার বিয়ে বাড়িতে মানে গায়ে হলুদের সময়ও পরা যাবে, কোনো পূজা পার্বণেও পরা যাবে, সবকিছুতেই পরা যাবে, অনুষ্ঠানেও পরা যাবে। হ্যাঁ বলছি তো, ভীষণ সুন্দর, মানে এর সাথে একটা হ্যান্ডমেড জুয়েলারি, একদম আর কিছু লাগবে না বলো, জাস্ট দারুন। এই শাড়িটার দাম বলো? এগুলো এটা হচ্ছে 1750, এটার দাম একটু বেশি, মানে 100 টাকা বেশি, এটা 1750, কিন্তু মানে দাম অনুযায়ী শাড়িটা জাস্ট ফাটাফাটি, মানে কারো যদি মনে হয় যে এই দামে আর অনেক ভালো শাড়ি, না বস, একদম নয়, আমি নিজে বলছি এরকম শাড়ি না পাওয়া যাবে না, যে একটা শাড়ির মধ্যে এরকম তিনটে কাজ, আর এরকম সুন্দর, সিম্পল বাট দেখতে ভীষণ সুন্দর লাগছে পুরো শাড়িটাতেই, মানে ওই এটা তো পুরো আঁচল, আর পুরো এটা হচ্ছে তোমার ব্লক করা, বাহ, মানে কুচিটা, হ্যাঁ পুরো শাড়িটাতেই কাজ করা আছে, দারুন ফাটাফাটি কালারটা, যেরকম কালারটা সেরকম কাজটা, জাস্ট দারুন। আজকে মালাদি আমাকে ঠিক করিয়ে রেখেছে যে এরকম দাঁড় করিয়ে রাখবে, কারণ একটুও বসে দিচ্ছে না, যে কটা শাড়ি বার করছে মানে ভাব, মানে বুঝতে পারছি না যে কোনটাকে বাদ দেবো, চেষ্টা করছিলাম যে বাদ দেবো কিন্তু বাদ দিতে পারছি না। এটা দেখুন, মানে গায়ে যে কিছু দিয়ে আছে মনে হচ্ছে না, সত্যি বলছি এত সুন্দর। এটা কি শাড়ি বলো? এটা রেশম চেক, এটা রেশম চেক, আর রেশম চেকের উপর এরকম হ্যান্ড স্টিচ, হ্যান্ড স্টিচ, আর এটা হচ্ছে আঁচল পাটটা হচ্ছে হোয়াইট, আর কোচার পাটটা হচ্ছে ব্ল্যাক। ও আবার কুচিতেও কাজ করা? হ্যাঁ কুচির মধ্যে হচ্ছে তোমার ছোট ছোট বুটা করা আছে এরকম ভাবে, বাহ ছোট ছোট বুটা করা আছে, সুন্দর তো। তবে আমার যেটা ভালো লাগলো এই সাদার মধ্যে এই কালার কম্বিনেশনটা এত সুন্দর দিয়েছে, পুরো শেডেড সুতো দিয়ে করা আছে, পুরো শেডেড সুতো, মানে এরকম সূক্ষ্ম কাজ করা রয়েছে যে উঠে যাবে না কিন্তু, মানে বাই চান্স কোনো বড় সড়ো খোঁচা খেলে সেটা আলাদা ব্যাপার, বাট এমনি কিন্তু ওঠার কিন্তু কোনো চান্স নেই, এত সুন্দর, জাস্ট দেখুন শাড়িটা, আমি আর কিছু বলবো না, শুধু শাড়িটা দেখুন।
আর সত্যিকার কথা এত হালকা, সত্যি গো আমি নিজে বিশ্বাস করে বুঝতে পারছি না কিছু ভুল আছে কিনা, 200 গ্রাম হবে কিনা, মানে এরকম একটা ব্যাপার, 500 তো হবেই না, মানে একদম হালকা শাড়ি এটা, খুব সুন্দর আর যেরকম একটা এলিগেন্ট লুক, মানে যে কাউকে পরলে পুরো স্মার্ট একটা লুক দেবে, এসব শাড়িগুলো পরলে সত্যি খুব স্মার্ট লাগবে। আর এটার দাম কিরকম বলো? এটা হচ্ছে 1800, এটা 1800 টাকা। এতক্ষণ তো অনেক কালারফুল শাড়ি দেখলাম, একটু হালকা কালারের মধ্যে দেখি কালারটা কিরকম লাগছে বলুন তো, দারুন, দেখে শান্তি লাগছে না, ভীষণ সুন্দর। আর অনেক তো হাতের কাজ দেখলাম, এবার জেনে নি এই কাজটা কি আছে, এটা কি কাজ? মেশিনে এমব্রয়ডারি আছে। ও, এটা মেশিনে? একদম। কি সুন্দর গো, দারুন শাড়ি। আর শাড়ির এটাও খুব সুন্দর, এটা যেমন সাদা সাদা দেখতে লাগছে, সাদা না একটু গ্রিনিশ ভাব রয়েছে শাড়িটার মধ্যে। হ্যাঁ, মানে পুরোটা কিন্তু এরকম সাদা নয় না, একটু গ্রিনিশ ভাব আছে। আর ওর এটা তো আঁচলটা, আর এটা হচ্ছে তোমার কুচিতে পড়ছে, কিন্তু শাড়িটা জোড়া নয়, একই সঙ্গে শাড়িটা বানানো হয়েছে আর কি। ও আচ্ছা, মানে তুমি ওইভাবেই বুনিয়েছো বলো? মানে আমি, হ্যাঁ আমি এতক্ষণে বুঝতে পারছিলাম না, এবার বুঝলাম, মানে শাড়িটা কিন্তু পুরোটা কিন্তু এরকম সাদা নয়, আঁচলের পাড়টাও মানে একটু হালকা সবুজ ঘেঁষা রয়েছে, আর কুচির পাড়টা এরকম সবুজ। আর এটা হচ্ছে মেশিনের কাজ, মেশিন এমব্রয়ডারি রয়েছে গ্রিন দিয়ে আর গোল্ডেন কালার দিয়ে, আর তার সঙ্গে এটা ম্যাচিং করেছে আমি ব্রোকেটের একটা গ্রিন কালার দিয়ে পাড়টা লাগিয়ে দিয়েছি, যাতে এটা গ্রিন এর সাথে ম্যাচিং হয়ে যায়, আর তার সঙ্গে একটা গ্রিন এর ব্রোকেটের ব্লাউজ পিসও দিয়ে দিয়েছি। ও, এর সাথে ব্লাউজ পিসও রয়েছে, তুমি এরকম একটা ব্লাউজ পিস দিলে এটা কিন্তু অনেক কিছুতেই পরা যাবে, একদম, মানে কেউ যদি একটুখানি অন্যরকম করে বানায় তাহলে শুধু এই শাড়িটা নয় কিন্তু, তাহলে কিন্তু অনেক রকমের শাড়িতেই পরা যাবে। তো ভীষণ সুন্দর, এটাই হয় একটা ব্লাউজ ভালো করে বানিয়ে দিলে এখন 4-5টা শাড়ি সাথে। হ্যাঁ একদম, তাও ভীষণ সুন্দর। এটার দাম কিরকম বলো? এটা যেহেতু মেশিন এমব্রয়ডারি আছে, এটার দাম আছে তোমার 1650। 1650, এই এত সুন্দর একটা শাড়ির দাম হচ্ছে 1650। অনেক তো কটনের শাড়ি দেখলাম, এবার যারা একটু সিল্ক ভালোবাসে, মানে যারা পিওর সিল্ক ভালোবাসে তাদের কাছে আসবো না, সেটা তো আর হয় না। এখন যে শাড়িটা পরে রয়েছি এটা কিন্তু কাতান সিল্কের উপর, তাই তো? এটা কি শাড়ি বলো? এটা সিল্ক শাড়ি, কাতান সিল্কের উপরে তোমার এই তো ক্র্যাকের বাটিক করা রয়েছে, প্লাস এমনি বড় বড় করে বাটিক পদ্ম। আচ্ছা আচ্ছা, মানে এটা পুরোটা বাটিক পদ্ম করা রয়েছে? বাহ, ভীষণ হালকা আর খুব সুন্দর বলো। এটা কিন্তু শুধুমাত্র কম বয়সী নয়, মানে আমাদের মা কাকিমারাও কিন্তু অনায়াসে সেটা পরতে পারবেন, এত সুন্দর যেরকম কালারটা সেরকম কিন্তু সেটা এতটাই হালকা। এই সেটার দাম বলো? এটা 6500। 6500, যেহেতু পিওর সিল্ক বোঝা যাচ্ছে আবার কাতান সিল্ক, তো সেজন্য এটার দাম একটু বেশি, এটার দাম হচ্ছে 6500। তবে বাইরে গেলে কিন্তু এই শাড়ির দাম কিন্তু নয় নয় করে আরো 1.5-2 টাকা বেশি পাবেন বলো। হ্যাঁ, মানে এটা কিন্তু এখানে 6500, ভীষণ সুন্দর, পুরোটাই কাজ করা, পুরোটাই কাজ করা, মানে কোথাও একটা ফাঁকা নেই। ও, আর একটা জিনিস, ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিসও রয়েছে কিন্তু, দারুণ সুন্দর একটা ব্লাউজ পিস আছে শাড়িতে, কালারটা দারুণ, যেহেতু শাড়িটার মধ্যে একটা অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে তো এই জন্য ব্লাউজ পিসটাকেও একটু অরেঞ্জ অরেঞ্জ করা হয়েছে, আর পাড়ে লাগানো আছে, এটা আপনি পিঠেও লাগাতে পারেন, হাতেও লাগাতে পারেন, ব্লাউজ পিসের সাথেই এটা আছে। মানে আপনি আপনার টেলারকে দিয়ে যখন বানাবেন তখন একটু ইউনিক ভাবে বানাবেন আমি বলবো, তাহলে কিন্তু এই শাড়িটা যেরকম সুন্দর, ব্লাউজটা যদি এরকম ভাবে ভালো করে বানান তাহলে কিন্তু আরো সুন্দর ফুটবে শাড়িটা, বলো? একদম, ভীষণ সুন্দর, কি হালকা, জাস্ট দারুণ। আর যদি কেউ মনে করে ব্লাউজের মাপটা আমাকে সবকিছু একদম দিয়ে দেবে, আমি বানিয়েও দিতে পারি, আমার এখানে কারিগরও বসে। ও, তাহলে ওই বলে দিলাম, মানে মালাদির এখানে আসলে জুয়েলারি, ব্লাউজ, কুর্তি, সালোয়ার সব নিয়ে চলে যাবেন, আর অন্য কোথাও যেতে হবে না, সব বানিয়েও দেবে। মানে আপনারা নিজেরা একটা সুন্দর মানে মাথায় ভাবনা নিয়ে আসবেন যে কিভাবে ব্লাউজটা বানাবো, মালাদি নিজেই বানিয়ে দেবে, এত সুন্দর শাড়িটা, জাস্ট ফাটাফাটি। দশরের শাড়ি তো অনেক রকম দেখেছি কিন্তু তশরের মধ্যে গুজরাটি ওয়ার্ক, আরে হ্যাঁ রে বাবা, আমি নিজেই পড়ে আছি দেখুন, মানে নিজেই অবাক, তশরের মধ্যে গুজরাটি ওয়ার্ক, তাই তো? আর তার সাথে এরকম ব্লক প্রিন্টের কাজ,
এরকম ইউনিক হবে আমি সত্যি ভাবিনি যে আমি এতটা অবাক হয়ে যাব। শাড়িটা নিয়ে একটু কিছু বলো। কি বলবো, এটা পুরোটা মানে তসরের শাড়ি। এবার আমি এটাকে করেছি কি মানে পাটটাকে একটু অন্যরকম কালার করে দিয়েছি নিজস্ব ডিজাইন অনুযায়ী। এটাতে একটা তসরের মধ্যে আমি একটা স্লেট কালারের গুজরাটি ওয়ার্ক করে সুতো দিয়ে ওয়ার্ক করেছি, তার সঙ্গে ম্যাচিং করে ভায়োলেট দিয়ে একটা ব্লক করে দিয়েছি। দেখুন শাড়িটা এখন খুবই সুন্দর, খুব ইউনিক। আর এই এই শাড়ির সাথে আর একটা শাড়িও দিয়ে করেছি, মানে এটা ওটা যেমন ভায়োলেট আছে, এটাতে আপনি দেখতে পারেন এটা একটু ইয়েলো টাইপের আছে, মানে ইয়েলো মানে ঠিক কি বলি ইয়েলো, কাঁচা হলুদ ইয়েলো বলবো। আর তার সঙ্গে এটা যেমন তোমার স্লেট কালারের সুতো দিয়ে করেছি, এটা ব্লু কালারের সুতো দিয়ে করেছি। দুটো শাড়ি একই, কাজটাও একই, শুধু কালারটা একটু আলাদা, মানে একটু শুধু আলাদা। বাট দুটো শাড়ি ভীষণ ভীষণ সুন্দর, মানে যে কাউকে পরলে যে দারুণ লাগবে, যেরকম সিম্পল দেখতে লাগছে সেরকম কিন্তু যে মানে যে কাউকে খুব সুন্দর এলিগেন্ট স্মার্ট লুক দেবে, জাস্ট দারুন। আর ব্লকের ভেতরে ভেতরেও আপনার ছোট ছোট করে গুজরাটি একটা করে মোটিভ করা রয়েছে। আমি এটা দেখছিলাম, হ্যাঁ তাই তো, মানে ব্লকের মধ্যেও কিন্তু দেখুন এরকম ছোট ছোট কিন্তু গুজরাটি ওয়ার্ক করা রয়েছে। এই শাড়িটার দাম বলো। এটা 10,500। এটা 10,500। হ্যাঁ, ওটাও তাই, এটাও তাই একই, মানে তসরের এই কালেকশনগুলোর দাম হচ্ছে 10,500। হ্যাঁ, এটা আমার কাছে বলেই তাই, নাহলে গুজরাটি ওয়ার্কে আবার 10,500-10,500 পাওয়া যায় না। আর পুরোটাই হচ্ছে আপনার, এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে আপনার কুচিতে পড়ছে, কুচিতে পড়ছে, কিন্তু আপনার দেখুন পুরোটাই নিচের দিকে আছে, পাড়ের দিকে পুরো গুজরাটি কাজ। তাই তো, মানে পুরো শাড়িটাই কাজ, শাড়িটাই কাজ, ওই জন্যই দামটা কিন্তু এরকম। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও। আর এই যে পাড়ের অনুযায়ী কালারে ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসটা পুরো তৈরি করাই রয়েছে, শুধু মানে বানাতে হবে। হ্যাঁ বানাতে, মানে এখানেও কিন্তু গুজরাটি ওয়ার্ক রয়েছে, দারুন শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ওই শাড়িটাতেও ব্লাউজ পিস রয়েছে, এগুলোর দাম হচ্ছে সব 10,500 করে। হ্যাঁ, সেম, এটাও ব্লাউজ পিস, এই এটা আঁচল, এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, এই যে এই শাড়িটারও সেম ওয়ার্ক, শুধু ব্লাউজ পিসটার কালারটা দেখুন আর হাতের কাজটা একটু আলাদা, একটু আলাদা, এটা পুরো বর্ডার করা রয়েছে। হ্যাঁ, এটা পুরো বর্ডার করা রয়েছে, মানে হাতায় যখন পরবে ভীষণ খুলবে শাড়িটা। হ্যাঁ, জাস্ট দারুন, অসাধারণ, সত্যি বলছি, যে কোনো মেয়েকে, মা কাকিমা সবাইকে, শাশুড়ি পিসিমা, শাড়িটা এতটাই সুন্দর এবং যে কেউ পরতে পারবে যে কোনো অনুষ্ঠানে, দারুন। কাঁথা স্টিচ তো আমরা অনেক রকম দেখেছি, কিন্তু এরকম সুন্দর কাঁথা স্টিচ এটা কিন্তু শুধু মালাদির কাছেই পাবো। মালাদি একটু বলে দাও শাড়িগুলো সম্পর্কে। এটা তো সবাই বুঝতে পারছেন এটা পিওর তসর। এবার আপনারা কাঁথা স্টিচ পরেছেন, মানে কাঁথা স্টিচ পরেন এবং পরেছেন এবং দেখেছেন সবই করেছেন, কিন্তু সেই কাঁথা স্টিচ আলাদা, আমার কাঁথা স্টিচ আপনি দেখে বুঝতে, একদম গুড়ি যেটাকে বলা হয়, গুড়ি কাঁথা স্টিচ, একটা সূক্ষ্ম কাজ, একটাও কোথা থেকে একটা সুতো কোনো জায়গায় বার হয়ে নেই, মানে একদম নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব আলাদা, একদম জাস্ট দারুন। এগুলোর দাম বলে দাও। এইগুলো 15,000, এগুলোর দাম হচ্ছে 15,000। হ্যাঁ, মানে শাড়ির দাম অনুযায়ী সেরকম কিন্তু শাড়ির কাজ। হ্যাঁ, দারুন। তাও আমি বলবো যেগুলো বড় বড় দোকানে গেলে এগুলো 20-22-25 এর নিচে দেবে না, এ যা কাজ রয়েছে ওরকম ভাবে না হলে দেবে না, আর এরকম কাজ পাবেও না, পাবে তো নাই, সত্যি পাবেন না, এত সুন্দর, জাস্ট দারুন, অসাধারণ। সামনে পুজো আসছে, মানে পুজোতে এরকম একটা শাড়ি আর কিছু পরতে লাগবে না, তার সাথে ব্লাউজ পিসও আছে, এই যে তোমার বর্ডার করা আছে ব্লাউজ পিস। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে বর্ডার করা। সামনেই পুজো, আর দেরি না করে ঝটপট চলে আসুন, মানে এখন থেকে কিনে নিন, এখন তবু একটু দাম কম পাবেন, পুজোর আগে আসলে কিন্তু হয়ে গেল, তাই তো, তখন দাম কিন্তু একটু বেড়েই যাবে। হ্যাঁ, এমনিতেই বৈশাখ মাস চলে গেলে জ্যৈষ্ঠ মাস থেকে 200-100 করে বাড়তে থাকবে, বলে দেরি না করে ঝটপট চলেই আসুন। এতক্ষণ ধরে অনেক রকমের শাড়ি তো দেখালো, কিন্তু নিজে যে এত সুন্দর একটা শাড়ি পরে রয়েছে এরকম দেখাচ্ছিল না, তাই ভাবলাম ভিডিওটা শেষ করার আগে মালাদির এই সুন্দর শাড়িটা দেখাই। এই শাড়িটা বলো কিছু,
এটা আমি পড়েছি, ও বলছে সুন্দর, কিন্তু আপনারাও এটা পেতে পারেন, যদি একটা ফোন করে অর্ডার দিয়ে দিতে পারেন তাহলে আপনারাও পেয়ে যাবেন। এই শাড়িটা হচ্ছে একটা এমন কিছুই না, আবার এমন কিছু এই কাজটার জন্য একটু অন্যরকম। এটা হচ্ছে ধনেখালি তাঁত, তার মধ্যে হচ্ছে গঙ্গা যমুনা পার, রেড অ্যান্ড ব্ল্যাক, আর তার সঙ্গে এটা পুরো হ্যান্ড স্টিচ এইভাবে পুরো শাড়িটাতে করা রয়েছে। পুরো শাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, পুরো শাড়িটাতে এইভাবে করা রয়েছে। আমার এমনি সাদা, তার মধ্যে এরকম যদি সুন্দর কাজ হয় আমি নিজে ভাবছি নিয়ে চলে যাব। পুরো শাড়িটাতেই এইভাবে কাজ করা রয়েছে, এই যে। আর এইসব শাড়ি পেতে গেলে একটু টাইম দিতে হবে, বানিয়ে যদি কেউ বলে অর্ডার করে তো একটু এক মাস দেড় মাস টাইম দিতে হবে, তারপর আমি বানিয়ে একদম এই শাড়ি আপনাদের পৌঁছে দেবো। তাহলে বুঝতেই পারছেন এই যে আমিও একটা খুব সুন্দর শাড়ি পরে রয়েছি, আর মালা দিতে আমার তো খুবই সুন্দর শাড়িটা পরে রয়েছে, খুলে নিয়ে চলে যাব, এত সুন্দর। তাহলে এই শাড়িগুলো পেতে গেলে মালাদির সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। মালাদি, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু বলে দাও। প্রথমে বলি, আমার বুটিকের নাম স্বস্তিকা বুটিক, আর আমি হচ্ছি মালা চক্রবর্তী। আমার বুটিকটা হচ্ছে টালিগঞ্জ সোদপুর, ঠিকানাটা হচ্ছে 54A সোদপুর রোড, হরিদেবপুর, কলকাতা 82। আর নিচের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারে ফোন করলে, যোগাযোগ করলে পেয়ে যাবেন। তাহলে সবাই শুনেই নিলেন মালাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, তাই তাড়াতাড়ি করে যোগাযোগ করুন আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে যান। আর আজকে তো আমি ব্যাগ বোঝাই করে শাড়িগুলো নিয়ে যাব, কারণ অনেকগুলো শাড়ি দেখে রেখেছি, শাড়িগুলো ভীষণ ভীষণ সুন্দর। আর তাছাড়াও আমার ফেসবুক পেজে লাইভ করি, যদি মনে করেন ওখানেও দেখবেন, ওখানেও সবে নতুন স্টার্ট করেছি লাইভটা, তো মনে করুন মালা চক্রবর্তী ফেসবুক খুললে সেখানেও দেখতে পাবে। তাহলে আর কি, আপনাদেরকে সাজানোর জন্য শাড়ি, গয়না, ব্লাউজ, জুয়েলারি, কুর্তি সমস্ত কিছু সন্ধান দিয়ে দিলাম। তাড়াতাড়ি চলে আসুন আর নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যান। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আপনাদের কাছে সবার আগে ভিডিওগুলো চলে আসে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের তরফ থেকে সবাইকে নমস্কার।